নিয়োগ দুর্নীতিতে ইডির দায়ের করা মামলায় ধৃত যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা কুন্তল ঘোষকে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট তবে জামিন পেলেও এখনই জেলমুক্ত হতে পারবেন না কুন্তল ঘোষ কারণ ইডির মামলায় জামিন পেলেও এ দায়ের করা মামলায় জামিন মঞ্জুর হয়নি কুন্তল ঘোষের বুধবার শর্ত সাপেক্ষে কুন্তল ঘোষের জামিন মঞ্জুর হয়েছে কুন্তল ঘোষের জামিনের আবেদন মামলায় বিচারপতি শুভ্রা ঘোষ রায় নির্দেশ দিয়েছেন শর্ত সাপেক্ষে জামিন পাবেন অভিযুক্ত অভিযুক্তকে পাসপোর্ট জমা রাখতে হবে নিম্ন আদালতের শুনানির সময় তাকে হাজির থাকতেই হবে মোবাইল নাম্বার জমা দিয়ে দিতে হবে আদালতে ওই মোবাইল নাম্বারটি পরিবর্তন করা যাবে না তাছাড়া কোনো সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না প্রাথমিক স্কুলে নিয়োগ দুর্নীতির নাম জড়ায় কুন্তল ঘোষের প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তথা নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত তাপস মন্ডল তদন্তকারীদের কাছে দাবি করেছিলেন তিনশো জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে তিন কোটি পঁচিশ লাখ টাকা নিয়েছেন কুন্তল ঘোষ বাঁকা পথে তৎকালীন যুবনেতার কাছে সব মিলিয়ে উনিশ কোটি টাকারও বেশি পৌঁছেছিল বলে দাবি করে সেই সংক্রান্ত কিছু তথ্য প্রমাণও তদন্তকারীদের হাতে দেন তাপস মজল ঘটনাক্রমে দু হাজার তেইশ সালের একুশে জানুয়ারি প্রায় চব্বিশ ঘন্টা ধরে তল্লাশি অভিযানের পর হুগলির তৎকালীন তৃণমূল কংগ্রেসের যুবনেতা কুন্তল ঘোষ ইডির হাতে গ্রেফতার হন